ওয়েলকাম টু এ টু জেড বেঙ্গলি বেবি মমে সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বাচ্চাদের জন্য তো রেসিপিটা চলো স্টার্ট করি এখানে আমি মাছ ভাজতে দিয়েছি দু পিস মাছ এখানে ভাজতে দিয়েছি এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর অন্য পিঠটা দিয়ে দিয়েছি তো মাছ ভাজা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কী রেসিপি আজকে দেখাবো সেটা হলো মাছের ঝোল বাচ্চাদের জন্য মাছের ঝোল আমি মাছটাকে ভেজে তুলে রেখে দিয়েছি আমি সেই তেলেই কিন্তু রান্নাটা করব। এক্সট্রার কোনো তেল আমি ব্যবহার করব না তো এইবার আমি তেলটা গরম তো হয়েই আছে তো সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা জিরে তো গোটা জিরে আর তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়ে পিস করে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার একে একে সব সবজিগুলো দিয়ে দেবো সবজির মধ্যে আমি নিয়েছি কুমড়ো গাজর বিনস কাঁচকলা আর মটরশুঁটি তো এইগুলোই একে একে দিয়ে দেব দিয়ে দিয়ে এবার এইগুলোকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দেব নুন আর হলুদ নুন আর হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব তো বাচ্চাদের এই সবজি রেসিপিটা মাছের ঝোলের রেসিপিটা যদি দেওয়া হয় বাচ্চাদেরকে খাওয়ানো হয় তো বাচ্চারা অবশ্যই এইখান থেকে পুষ্টিগুণ পাবে আর হেলদি খাবার খেয়ে বাচ্চারা সুস্থও থাকবে আর এইভাবে যদি সব রকম সবজি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেওয়া হয় বাচ্চাকে তো বাচ্চারা সবজি মাছ দুটোই খাওয়া শিখবে তো এবার এবার নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ এবার বাকি যে মশলাটা আমি দেব সেটা এবার অ্যাড করব তো এখানে বাকি মশলা বলতে আমি দিচ্ছি এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে ঝাল মানে একটু ঝাল ঝাল টাইপের কাজ করবে আমি যেহেতু লঙ্কা দিচ্ছি না বাচ্চাদের লঙ্কা না দিয়ে আপনারা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করবেন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলে গোলমরিচের উপকারিতাটা পাওয়া যাবে তার সঙ্গে হালকা ঝালেরও কাজ করবে তাই এক্সট্রা করে লঙ্কা ব্যবহার করতে হবে না ব্যবহার করলেই চলে যাবে তো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর এবার এটাকে ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর আমি এর মধ্যে মাছটা দিয়ে দেব। তাই কিছুক্ষণ ফুটতে থাকুক কিছুক্ষণ ফোটা হয়ে গেছে তারপরে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব যাতে মাছটা নরম হয়ে যায় বাচ্চাদেরকে খাওয়াতে যাতে সুবিধা হয় সেই জন্যই এটা করছি তারপর এর মধ্যে আমি একটা চিনি অ্যাড করব চিনিটা যারা খান না বাচ্চাদেরকে তারা না দিতেই পারেন তো আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমার মা মাছের ঝোলের রেসিপি রেডি তো আমি এইভাবেই আমার ছেলেকে খাওয়াই আপনারাও বাড়িতে ট্রাই করুন ট্রাই করে বাচ্চাদেরকে খাওয়ান তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে নত্য নতুন রেসিপি দিতে থাকবো আমি এই চ্যানেলে